জীবন চলে আর কি করেই বাই জঙ্গলে আর পশু পাখি থাকবে এক এক করে খেতে খেতে তো সব শেষ করে দিয়েছি কিন্তু আমার তো আর পেটটা শুনবে না এর থেকে সেই ভালো যাই এই জঙ্গল থেকে বেরিয়ে ওই পাশের গ্রাম থেকে একটু ঘুরে আসি দেখি সেখানে কোনো শিকার পাই কিনা এই কথা বলেই ওই জঙ্গল থেকে ওই ডাইনিটা বেরিয়ে পড়ে পাশের গ্রামে শিকারের খোঁজে আর পাশের গ্রামটা ছিল সোনাপুর আর এই সোনাপুরে বাস করত মোটু আর পাতলু নামের দুই বন্ধু তাদের একটা খামার ছিল আর ওই খামারে অনেকগুলো পশু ছিল আর ওই পশুগুলো থেকেই যা আয় হতো তা দিয়েই তারা তাদের সংসার চালাত ওই পেতনিটা ঘুরতে ঘুরতে এক সময় সে দেখতে পায় মোটু আর পাতলুদের খামারে অনেকগুলো পশু আছে আর এটা দেখেই সে একটা গাছের আড়াল থেকে বলতে থাকে আরে বাহ এখানে তো দেখছি একটা ভালোই খামার আছে অনেকগুলো পশু আমার বেশ কিছুদিন আর খাবারের চিন্তা করা লাগবে না যাই যাই রাত হলেই এখানে হানা দিতে হবে প্রতিদিন রাতে একটা করে শিকার আমি এখান থেকে নিয়ে যাব কি যে মজা হবে কত দিন হয়ে গেল এমন মোটা তাজা পশু খাই না আমার যে কি মজা লাগছে যাই যাই এখানে আর দেরি করে লাভ নেই আস্তানায় গিয়ে একটু বিশ্রাম নিই রাত হলেই এই খামারে হানা দেব এরপর দিন শেষে রাত হয় আর রাত গভীর হতেই মোটু আর পাতলু তাদের ঘরে ঘুমিয়েছিল আর এদিকে ওই ডাইনি আসে মোটুদের খামারে পশু শিকার করার জন্য আর তখন মোটুদের খামার থেকে একটা ভালো দেখে মোটা তাজা ছাগল ওখান থেকে তুলে নিয়ে চলে যায় আর সে সময় ওই ছাগলটা ডেকে ওঠে তখন মোটু দ্রুত বেরিয়ে আসে ওই খামারের কাছে আর এসে দেখে একটা ডাইনি তাদের খামার থেকে একটা ছাগল উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এটা দেখে সে বেশ ভয় পেয়ে যায় তখন সে দ্রুত ঘরে ফিরে এসে পাতলুকে বলে আরে পাতলু বন্ধু আমার ওঠো ওঠো আমাদের কি ক্ষতি হয়ে গেল একটা ডাইনি আমাদের খামারে এসে আমাদের পশু শিকার করে নিয়ে গেল কি হবে এখন ওঠো বন্ধু ওঠো কি বলছো মোটু বন্ধু আমার আমাদের খামারে ডাইনি হানা করেছে এ তো অনেক ভয়ঙ্কর ব্যাপার আমরা ওই ডাইনির সাথে কোনো সময় পেরে উঠবো না তার থেকে সেই ভালো সকাল পর্যন্ত অপেক্ষা করো সকালবেলা আমরা সাধু বাবার কাছে গিয়ে একটা উপায় জেনে আসব এরপর সকাল হয় আর সকাল হতেই মোটু আর পাতলু দ্রুত চলে যায় তাদের গ্রামের পাশেই সাধু বাবার কাছে তারপর সাধু বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলে তখন সাধু বাবা মোটুকে বলে আরে মোটু আমি তো সব কিছু শুনলাম তোরা একটু অপেক্ষা কর
আমি একটু ধ্যান করে দেখি আসলে তোদের খামারে কে এসেছিল আর কেনই বা তোদের পশু শিকার করে নিয়ে যাচ্ছে। এরপর ওই সাধু বাবা বেশ কিছু সময় সে ধ্যানে বসে, তারপর ধ্যান শেষে চোখ খুলে সে বলল, আরে মোটু, এ তো ভয়ঙ্কর ব্যাপার। এই ডাইনিটা ওই পাশের জঙ্গলে থাকতো, কিন্তু ওই জঙ্গলের সব পশু পাখি শিকার করে শেষ করে দিয়েছে, তাই ওখানে কোনো খাবার না পেয়ে ওরা তোদের গ্রামে হানা দিয়েছে, আর তাই তো তোদের খামার থেকে একটা পশু শিকার করে নিয়ে গেছে। হ্যাঁ সাধু বাবা, আপনি ঠিক বলেছেন, আমরা ওই ডাইনির হাত থেকে পরিত্রাণ পেতে চাই, আপনি আমাদের দয়া করে একটা উপায় তো বলে দেন। আচ্ছা ঠিক আছে, তোরা যখন আমার কাছে এসেছিস নিশ্চয় একটা উপায় তো বের হবে, তাহলে শোন, এই নে, আমি তোদেরকে পবিত্র গঙ্গা জল দিচ্ছি, তোরা এই পবিত্র পানিটা যত্ন করে রেখে দিবি, যখন ওই ডাইনি তোদের খামারে পশু শিকার করতে আসবে তোরা তখন এটা ওর গায়ে ছিটিয়ে দিবি, আর একটা ফাঁদ বানিয়ে উপরে ঝুলিয়ে রাখবি, এই পানি পড়ার সাথে সাথে ওই ডাইনি দুর্বল হয়ে যাবে, তখন তোরা ওই ফাঁদে আটকিয়ে ফেলবি, তারপর সঙ্গে সঙ্গে ওখানে তোরা ওকে জ্বালিয়ে দিবি, না হলে ও কিছু সময় পর আবার তার শক্তি ফিরে পাবে, তখন কিন্তু ওর সাথে কোনোভাবেই পেরে ওঠা যাবে না। যা যা, এই গঙ্গা জল নিয়ে দ্রুত বেরিয়ে পড়, আর বাড়িতে গিয়ে একটা শক্তমক্ত দেখে ফাঁদ তৈরি কর। এই কথা শোনার পর মোটু আর পাতলু দ্রুত বাড়িতে ফিরে আসে, আর তারা সারা দিন ধরে অনেক কষ্ট করে একটা ফাঁদ তৈরি করে, আর তাদের খামারের পাশেই ওই ফাঁদটা পেতে রাখে, আর সাধু বাবার দেয়া গঙ্গা জল তাদের কাছে রেখে দেয়। এরপর রাত হয়, আর রাতের বেলায় মোটু আর পাতলু আড়ালে বসে তাদের খামার পাহারা দিতে থাকে। রাত যখন গভীর হয় ঠিক সে সময় ওই ডাইনি মোটুদের খামারে আবার শিকার ধরার জন্য নেমে আসে। আর এসে সে ওখান থেকে যেই একটা পশু নিতে যাবে, ঠিক সে সময় মোটু আড়াল থেকে দ্রুত এসে ওই গঙ্গা জল ছিটিয়ে দেয় ওই ডাইনির গায়ে, আর ওই ডাইনি তখন ওখানে দুর্বল হয়ে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে তাদের পেতে রাখা ফাঁদ ছেড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ডাইনি ওই ফাঁদে আটকা পড়ে যায়। ওদিকে পাতলু দ্রুত গিয়ে ওই ফাঁদে থাকা ডাইনির গায়ে আগুন ধরিয়ে দেয়, তখন ডাইনি ওখানে জ্বলে পুড়ে মরতে থাকে, আর তখন চিল্লাতে চিল্লাতে বলতে থাকে, আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিনও আসব না, এবারের মতো আমাকে এখান থেকে ছেড়ে দাও, আরে বাঁচাও, জ্বলে গেল, পুড়ে গেল, পানি দাও, বাঁচাও, বাঁচাও। এভাবে চিল্লাতে চিল্লাতে ওই ডাইনি ওখানে মরে পড়ে যায়, আর কিছু সময়ের ভিতরে সে মাটির সাথে মিশে যায়, আর এরপর থেকেই মোটু আর পাতলু নিশ্চিন্তে আবার তারা সুখে শান্তিতে বসবাস শুরু করে।